লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে এবার প্রাইমারি প্লাস ভাইভা মিলে কত পেলে চাকরি হবে, সেই হিসাবটা। তো এই হিসাবটা আমি দেখাবো তার আগে আমি গতবার কিভাবে, মানে গতবার কিন্তু দেখা গেছে যে গতবার কি হয়েছে, অনেক উপজেলায় দেখা গেছে যে 45% মেয়ে নিয়োগ পেয়েছিল সব মিলে, আর 55% ছেলে নিয়োগ পেয়েছিল। এটা নিয়ে কিন্তু এবার অনেকেই কনফিউশন আছেন যে কি কারণে মেয়ে কোটা 60%, ছেলে কোটা মাত্র 20%, সেখানে 45% নিয়ে মেয়ে মাত্র নিয়োগ পেয়েছিল আর ছেলে নিয়োগ পেয়েছিল 55%, কিসের জন্য? তো এই কনফিউশনটা আমি দূর করবো যে এবারও কি এরকম হবে কি না। তার আগে বলে নিই যে মেয়েদের যারা পাশ করছেন, মোটামুটি যারা সর্বনিম্ন মার্ক পেয়েও যদি পাশ করে থাকেন, মেয়েদের কিন্তু তারপরেও জব হবে। কিসের জন্য জব হবে এবার আমি সেই বিষয়টাও আপনাদের ক্লিয়ার করব, যে যে কারণে মেয়েরা যারা যারা পাশ করছে, যারা যারা পাশ করছে মোটামুটি, মানে সাপোজ মনে করেন আমি নর্মালি একটা কথা বলি যে এই হিসাবটা এখানে আসি, যে একটা উপজেলায় মনে করেন যে 100 জন নেবে, 100 জনের মধ্যে আপনার মেয়ে নিবে কতজন, আপনার সাপোজ ধরেন যে মেয়ে নিল 100 জনের মধ্যে 60 জন, 60% কোটা অনুযায়ী। তো একটা উপজেলায় মনে করুন যে মেয়ে পাশ করছেন 55 জন, যেখানে 100 জন, এই 55 জন সবারই কিন্তু জব হবে। কেন হবে আমি এই অ্যান্সারটাই দিব। তো এখানে আসেন, প্রথমে গতবারের কোটার হিসাবটা যদি আমি একটু দেখে নিই, আগে যে জিনিসটা ছিল যে এই যে এতিম প্রতিবন্ধী কোটা ছিল কয় পার্সেন্ট, 10%, মুক্তিযোদ্ধা কোটা 30%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 5%, আর আনসার বিডিবি কোটা ছিল 10%, সাধারণ মানে সাধারণ কোটা ছিল 30%। তো এইভাবে গত নিয়োগে নিয়োগ দেওয়া হয়েছিল। তো যেখানে দেখেন, যদি মনে করেন যে আপনার উপজেলায় 100 জন নিয়োগ দিবে, টোটাল 100 জন, 100 জনের মধ্যে থেকে যেহেতু 60% মহিলা, তাহলে 60 জন মেয়ে, 20 জন পুরুষ, আর 20 জন পুরুষ আর 20 জন পুরুষ নিয়োগ দেওয়া হতো। কিন্তু সেখানে বাঘটা ছিল কি দেখেন, এই যে এইখানে দেখেন এই 60%-এর মধ্যে মেয়ে মানে সাধারণ মেয়ে নিয়োগ দেওয়া হতো কত পার্সেন্ট, এই 60 জনের মধ্যে সাধারণ মেয়ে নিয়োগ পাইতো কয়জন, 45% হিসেবে কয়জন, 27 জন। মানে দেখেন 60% কিন্তু মহিলা কোটা, কিন্তু নর্মাল মেয়ে নিয়োগ পেত কতজন, 27 জন, আর ছেলে নর্মাল নিয়োগ পেত কতজন, 9 জন, আর পুষ্য কোটা থেকে নর্মাল নিয়োগ পেত কয়জন, 9 জন, কারণ এটা কিন্তু দেখা গেল যে 20% হিসাবে, এখানে 20% ছিল, এখানে 20% ছিল। তো যদি 100 জন সিট থাকতো, এখন আসেন যে গত নিয়োগে কী সমস্যাটা হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে, যে কারণে মেয়েদের ছেলের সংখ্যা বেশি হয়ে গেছিলো। তো আপনার যে নিয়োগের যে বিধি, ওইখানে কিন্তু বলা আছে যে কোনো ক্ষেত্রে কোটা যদি ফিল আপ না হয়, এখানে যে এই যে এতগুলো কোটা ছিল, এই যে এই কোটাগুলো কিন্তু এবার নাই মেয়েদের মধ্যে, এই একটা কোটাও নাই সরাসরি। এইবার কিন্তু কি মেয়ে 60% দেখেন, 60% মেয়ে থেকে কিন্তু 60% এইবার নিয়োগ দিতে হবে। এই যে এখানে যে 45% ছিল, এই 45% কিন্তু মেয়ে যত কম নম্বর পেয়ে টিকুক, যে আগে এই 60 জনের মধ্যে থেকে 60 জন মেয়ে থেকে 27 জন মেয়ে নিতে হতো, যত কম নম্বর পেয়ে টিকুক, মানে এটা হচ্ছে পিওর মেয়ে যারা যাদেরকে নিতেই হবে, যদি মেয়ের সংখ্যা থেকে থাকে তাহলে তাদেরকে নিতেই হবে। এখন আসেন, তার মানে গত নিয়োগে মেয়ে ছিল মূলত কত পার্সেন্ট, 45%। কিসের জন্য? এই যে 10%, 30%, 5%, 10%, এই যে এই কোঠাগুলা, এই প্রার্থীগুলা, এই যে 60 জনের মধ্যে থেকে 6, 18, 3, এই যে এই প্রার্থীগুলা কোথায় ছিল না, মেয়েদের মধ্যে যোগ্য প্রার্থী খুঁজে পায় নাই, মেয়েদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী পায় নাই। মানে কি, এখানে বলাই আছে যে মেধাবীদের দ্বারা যোগ্য প্রার্থী ফিল আপ করা হবে, যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায়। সাপোজ মনে করেন 27 জন মেয়ে নিল, নর্মাল মেয়ে কোটা 27 জন মেয়ে নিল, সর্বনিম্ন যে মেয়েটা সেই মেয়েটা মনে করেন যে বাইবে টাইবে সব মিলে পেয়েছিল 50 মার্ক, এই 27 নম্বর। কিন্তু দেখা গেল যে এখানে 9 জন ছেলে নেওয়া হয়েছে, দেখেন এখানে 9 জন ছেলে নেওয়া হয়েছে সাধারণ পুরুষ। তো ছেলেদের মধ্যে থেকে যে 9 নম্বর হয়েছে, মানে যে সর্বনিম্ন পেয়ে যার চাকরি হলো, সে মনে করুন পেয়েছে 65 মার্ক। তো দেখেন সে 55 পেয়ে টিকেছে, সে 65, কিন্তু 64 যে পাইতেছে তারও কিন্তু জবটা হচ্ছে না, এই 60% হচ্ছে না। কিন্তু এই 64 পাওয়া লোক বা 63 পাওয়া লোক, বা এখানে তো অলরেডি মেয়েদের 50, তো এই দিক থেকে যাদের নম্বর কম ছিল, কম বলতে কি, এই যে এই 50-এর উপরে ছিল, মানে
যে মনে করেন যে এখানে কি পেয়েছে, এই 27তম হয়েছে সে তো 50 পেয়ে টিকেছে, কিন্তু এখানে দেখা গেলো যে 64 পায়ে জব হয় নাই। এই যে যে 64, 63, 62, 63, এই 50 পর্যন্ত, এই যে 10%, এই যে 6 জন, এই 18 জন, এই 3 জন, এই 6 জন, এই যে এইখান থেকে ছেলেদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী হিসেবে এইখানে নিয়ে আসা হয়েছিল। মেয়েদের মধ্যে থেকে পাশ করা স্টুডেন্ট ছিল, কিন্তু এখানে বলা আছে যে কোঠার বিধিমালায় বলা ছিল যে যোগ্য প্রার্থী নিয়োগ দিতে হবে, তো সে কারণে যে মেয়েদের মধ্যে থেকে যে সিটগুলা তারা ফিল আপ করতে পারে নাই এই কোঠা, তো দেখা গেলো যে ছেলেদের এখান থেকে এনে এখানে নিয়ে পূরণ করা, মানে পূরণ করেছিল। দ্যাটস ওয়াই আপনাদের কী হয়েছিল যে ছেলেদের সংখ্যা বেড়ে গিয়ে, এই যে এখানে দেখেন 24, 24 আর 3 কত, 27, 33, দেখা গেলো যে এই যে এখানে 33 জন, বা দুই একজন পুষ্য কোটা টুষ্য কোটা থাকলে তাদের নিয়োগ দেওয়ার পরে সাপোজ ধরুন যে এখান থেকে 30 জন আরও ছেলে এখান থেকে নিয়োগ পেয়ে গেছে, কারণ 30 জন ছেলে নিয়োগ দেওয়ার পরেও দেখা যায় যে কারো নম্বর এই 50 আসে নাই। মেয়েদের তো সর্বনিম্ন 50 পেয়ে এখানে জব হলো 27 জনের, কিন্তু দেখা গেলো 30 জন নিয়োগ দেওয়ার পরেও এখানে 50 কারো মার্ক আসে নাই, তার মানে যোগ্য প্রার্থী কিন্তু এখানে। এই জন্য ওইখানে কোঠাতে বলা ছিল যে কোটা ফিল আপ করা হবে, যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে কি যারা যোগ্য তাদের দিয়ে ফিল আপ করা হবে, এটা ছিল আগের। কিন্তু বর্তমানে কিন্তু এই হিসাবটা আর নেই। এখন দেখেন যে এই হিসাবটা না থাকলে কি হয়ে গেছে, ছেলেদের জন্য কিন্তু এক হিসাবে ক্ষতি হয়ে গেছে। কেন ক্ষতি হয়ে গেছে, এখানে যে 60% মেয়ে, এখানে 60% যে মেয়ে, এই 60% মেয়েটার মধ্যে আপনি আসেন যে কি হবে, এই 60% মেয়ে, তো এই 60%-এর মধ্যে 20% বিজ্ঞান কোটা যাবে, কত 20% যদি বিজ্ঞান কোটা বাদ দেন, এখানে কত হচ্ছে 20/100, 12 জন, তার মানে 60%-এর মধ্যে একটা জিনিস চিন্তা করেন, এবার কিন্তু 48 জন মেয়ে, 60 জনের মধ্যে 48 জন পিওর মেয়ে নিয়োগ পাবে, মানে সে যত কম নম্বরই পাক। একটা উপজেলায় সাপোজ ধরেন যে আমি 100টা হিসাব করি, 100টা সিটি খালি আছে, অনেকে বলতেছেন যে এবার তো মেয়ে তো কম পাস করছে তাহলে টিকবে কীভাবে, একটা উপজেলায় সাপোজ ধরেন 100টা সিট খালি আছে, সেখানে মনে করেন যে 300 জন টিকাইছে, টিকাইছে কতজন, 300 জন, তো 300 জনের মধ্যে থেকে আপনার কি মনে হয় না যে 50 জন মেয়ে হবে, নাকি তাও হবে না? তো 50 জন মেয়ে হলে দেখেন 100 জনের মধ্যে নর্মাল মেয়ে মানে একদম পিওর মেয়ে টিকাবে কতজন, 48 জন, 12% বিজ্ঞান কোটা যদি বাদ দেন, কারণ ওটা যদি কোটা ওটা মেধার ভিত্তিতে তারা ফিল আপ করতে পারে। তো এখন আসেন যে 48, দেখেন 50 জন যদি মেয়ে টিকে থাকে বা আরও যদি বেশি টিকে, তার মানে কী হচ্ছে ব্যাপারটা, একটা মেয়ে যদি মনে করেন যে এখানে মনে করেন যে যে 47তম যে হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কোটা থেকে ফিল আপ করতে পারবে না, এইখানে যদি কমও পায় তারপরেও কিন্তু এটা মহিলা দ্বারা ফিল আপ করতে হবে, এখানে কম মার্ক পেলেও। তো দেখা গেল যে সাধারণ মেয়ের কোটা যেটা, এখানে এক হিসাবে সাধারণ মেয়ের কোটা দাঁড়াচ্ছে কত, আপনি 20% ই কোটা বাদ দেন, বিজ্ঞান কোটা বাদ দিলে সাধারণ মেয়ের কোটা যেটা, ওই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে নর্মাল মিনিমাম 48 জন মেয়ে নিয়োগ দিতে হবে, 60 জনের মধ্যে মিনিমাম 48 জন একদম পিওর মেয়ে নিয়োগ দিতে হবে, যেগুলা সাধারণ মেয়ে কোটা এখানে নিতেই হবে। এখন সাপোজ ধরেন যে 60 জন 300 জনের মধ্যে দেখা গেলো যে 50 জন মনে করুন মেয়ে আছে, মেয়ে নাই অনেকে বলতেছেন, তো 50 জন মেয়ে আছে, তো 50 জন মেয়ের মধ্যে থেকে কিন্তু 48 জন মেয়ে নিয়োগ পাবে। এখন চিন্তা করেন যে মেয়েদের মার্ক তাহলে কত কম হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে অনেক উপজেলায় আছে, দেখা গেলো যে বাইবা টাইবা মিলে 55 পেয়েও জব হবে, অনেক উপজেলায় বাইবা টাইবা মিলে যদি সে যদি মনে করুন যে 52-53 পেয়ে জব হবে, এটা উপজেলার উপরে ডিপেন্ড করবে, কিন্তু মেয়েদের মানে মার্ক একদম কম আছে তারাও কিন্তু জব পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবার কোন হিসাবে আমি বিষয়টা বুঝিয়ে দিলাম, আর ওই যে 20% পুরুষ কোটা আর 20% পুরুষ কোটা, আর পুরুষ কোটার আসলে কোনো ওই যে পুষ্য আর পুরুষ, এই যে পুষ্য কোটা 20% যেটা আছে, এই 20% পুষ্য কোটার মধ্যে যদি লোক না থাকে, যদি স্টুডেন্ট যদি খুঁজে না পায়, তখন মনে করুন মেধার ভিত্তিতে ফিল আপ করে, মেধার ভিত্তিতে ফিল আপ করলে এখানে ছেলে এসে ডুববে, এইগুলাতে সব জায়গায় ছেলে এসে ডুবে। কিসের জন্য এই মেধার ভিত্তিতে ফিল আপ করলে, কারণ ছেলেদের মার্ক অনেক বেশি আর ছেলেরা অনেক বেশি টিকেছে। একটা উপজেলায় দেখা গেলো যদি আমি তো বললামই যে 300 জন ছেলে টিকে থাকে, এখানে 60-70 জন হয়তো মেয়ে টিকেছে আর সবই ছেলে, তো দেখা যাবে যে অন্য অন্য দিক দিয়ে ওই ছেলেরা টিকবে। তো আশা করি যে ব্যাপারটা আপনার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আসলেও যে কারণে মেয়েদের সর্বনিম্ন মার্ক পেয়েও আগে কিন্তু এই 60%-এর মধ্যে মূলত মেয়েদের পিওর কোটা ছিল কয় পার্সেন্ট, 45%,
60-এর 45%, যেখানে মনে করুন 60 জন মেয়ে নিয়োগ দিলে সেখানে মেয়ে মানে পিওর মেয়ে নিয়োগ পেত কতজন? 45% যেটা আমরা দেখাইছিলাম, 27 জন, 60 জনের মধ্যে 27 জন, আর অন্য অন্য কোটা থেকে নিয়োগ পেত 33 জন। এই যে গত নিয়োগে যে 33 জন, যে না এখানে কোটার ভিত্তিতে হয়তো খুঁজে পায় নাই, খুঁজে না পাওয়াতে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছে, আর মেধার ভিত্তিতে নিয়োগ দিলে নর্মালি ছেলেদের মার্কই বেশি থাকে। এজন্য দেখা গেছে যে আপনার কী হয়ে গেছে এখানে, যে ছেলে এসে ঢুকে পড়েছে, যে কারণে আপনার কী হয়ে গেছিল, কোনো কোনো উপজেলায় 45% মেয়ে আর 55% মেয়ে নিয়োগ পেয়েছিল, এটা নিয়ে কিন্তু রিটও হয়েছিল। এখন আসেন, এইবার এই 27 জনের জায়গায় এই 60 জনের মধ্যে নিয়োগ পাবে কতজন? 48 জন, শুধু নর্মাল কোটায়। তো তার মানে মেয়েরা যত কম মার্কে থাক, যে ছেলেদের সাথে কোনো কম্পেয়ার নেই। অনেকে বলতেছিলেন যে মিনিমাম একটা মার্ক নির্ধারণ করে দেওয়া হয় মেয়েদের জন্য, আসলে এই ধরনের কোনো মার্ক নেই। মোটামুটি যারা পাশ করছে সবারই জব হওয়ার সম্ভাবনা বেশি মেয়েদের জন্য। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। আর শেষমেশ একটা কথা বলবো যে খুব শীঘ্রই হয়তো বা প্রাইমারি নিয়োগ, এই নিয়োগটা সম্পন্ন হলে প্রাইমারি আরেকটা নিয়োগ চলে আসবে। আর তারপরে বলবো যারা নিবন্ধন পরীক্ষা দেবেন, আপনারা জানেন যে আমাদের অসংখ্য স্টুডেন্ট আমাদের 3টা বই পড়ে টিকেছেন, মানে বিশেষ করে অধিকাংশ মেয়েরাই কিন্তু আমাদের বই পড়ে অনেক ভালো করছেন। ইভেন কি আপনারা কমেন্ট যদি দেখেন আমাদের 3টা বই পড়ে টিকছেন। এই জন্য বলবো যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের 17তম নিবন্ধনের 1টা বইয়ের মধ্যে স্কুল পর্যায়, কলেজ পর্যায় সব দেওয়া আছে, ছোটো একটা বই। এই একটা বই পড়লে ইনশাল্লাহ নিবন্ধনে টিকতে পারবেন। বইটার মধ্যে সব আছে, A to Z, সকল সাবজেক্ট। এখানে শুধু যে একটা সাবজেক্ট আছে তা না, দেখেন বাংলা ভাষা, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলে বিজ্ঞান, কম্পিউটার, এই যে গণিত, ইংরেজি সব বিষয়ই আছে। তো যারা নিবন্ধন পরীক্ষা দেবেন এই বইটা অবশ্যই অবশ্যই কালেক্ট করবেন। তো বইটা সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে, তারপর যারা এই নম্বরে যোগাযোগ করবেন আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে, 0913-750-815। বইটার দাম হচ্ছে 220 টাকা, অথবা নিকটস্থ লাইব্রেরিতে খুঁজলেও পাবেন, আর 40 টাকা কুরিয়ার চার্জ অনলাইনে যদি নিতে চান। আর এই বইটা পড়লে কিন্তু আপনি শুধু নিবন্ধন না, যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ছোটো একটা বই, একদম সাজেশন আকারে, মানে আপডেট বই, একদম সর্বোচ্চ আপডেট। দেখেন এই যে প্রাইমারি সকল প্রশ্ন, 44তম বিসিএসের প্রশ্ন, মানে সব কিছুই এই বইয়ের মধ্যে রয়েছে। একটু যেটা এমনভাবে সাজানো হয়েছে, বইটা 1 থেকে 1.5 মাসে শেষ করা সম্ভব, বা কেউ চায় 15 থেকে 20 দিনেও শেষ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আর কোঠা নিয়ে যে কথাগুলো বললাম আশা করি যে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আসলে কোঠা জিনিসটা কী আর কোঠা কীভাবে প্রয়োগ হবে এইবার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।